নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, চটটা কানে না গালে, ভালো করে বুঝুন, চটটা কানে না গালে, রাজ্য সরকারের নবান্নের কানে চর না গালে চর। সুপ্রিম কোর্ট থেকে পুরো সংক্রান্ত দুর্নীতি তদন্তের ব্যাপারে সরাসরি রাজ্য সরকারের কাকুতি মিনতিকে ডিসকার্ড করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ। আশা করি বুঝতে পারছেন আপনারা কী নিয়ে বলছি, যেটা নিয়ে পুরো দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে একটু ছোট্ট করে সংক্ষেপে বর্ণনাটা করে দিই। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন যে পুরো দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে অয়নশীলের দপ্তর থেকে যা যা ডকুমেন্টস ইডি কিংবা সিবিআই উদ্ধার করেছে সেটাতে সিবিআই তদন্ত করতে পারে। সেই দিনের ঘটনাটা আমার বেশ মনে আছে। সকালবেলা সবে কোর্ট শুরু হয়েছে 17 নম্বর ঘরে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে গিয়ে ইডি এবং সিবিআই এর তরফ থেকে বলা হলো, মহামান্য বিচারপতি মাই লর্ড, এমন কিছু তথ্য আমাদের কাছে আছে যেটা আপনার কাছে আমরা পেশ করতে পারি। তখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, আলাদা করে আপনারা কেস ফাইল করুন। তখন ইডি এবং সিবিআই এর তরফ থেকে বলা হয়েছিল, আইনজীবী বলেছিলেন, এমন ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা যদি বেশি সময় নষ্ট করা হয় তাহলে কিন্তু মামলার সমস্ত তথ্য আড়ালে চলে যেতে পারে, অর্থাৎ সমস্ত এভিডেন্স ট্যাম্পার করতে পারে যারা 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 এই এই ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে যুক্ত। জাস্টিস গাঙ্গুলি দুপুর 2:30 সময় তাদের সময় দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত দুপুর 2:30 সময় ইডি এবং সিবিআই এর আইনজীবীরা পেশ করেন সেই তথ্য যে অয়নশীলের দপ্তর অয়নশীলকে 14 ঘন্টা ধরে তার অফিস থেকে রেড করে সমস্ত যা ডকুমেন্ট পাওয়া গেছে তাতে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি শুধু নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়েমার শিটের কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছে পুরো সভা সংক্রান্ত দুর্নীতি। এবং শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সরাসরি বলে দিয়েছেন যে সিবিআই তদন্ত করতে পারে এই মামলার, সিবিআই তদন্ত করতে পারে, অ্যাজ ইট ইজ সিবিআই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দেন এবং দ্রুত তদন্ত শুরু করেন। আর ঠিক এই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার যে কোনোভাবেই সিবিআইকে পুরসভা দুর্নীতির ব্যাপারে নাক গলাতে দেবো না, কারণ এটা আমার এখতিয়ারের মধ্যে, অর্থাৎ আমাদের রাজ্য প্রয়োজন হলে আমরা তদন্ত করবো, অর্থাৎ আমাদের চুরি আমরা সাপ্রেস করবো। শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে কোনো কার্যকরী ব্যবস্থা হয় না, ডিভিশন বেঞ্চও এই রায়কেই বহাল রেখে দেন, অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন সেই রায়টাই বহাল থাকে সম্ভবত জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এবং শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নিয়ে যায় এবং খুব প্রখ্যাত আইনজীবীদের দিয়ে সেখানে চেষ্টা করেন খুব দ্রুত তদন্ত করতে, কিন্তু চিফ জাস্টিসের বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা সরাসরি মামলাটাকে ফেরত পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে, অর্থাৎ তাঁরাই যা করার করবেন এটা আমরা সুপ্রিম কোর্টে দেখব না। চিফ জাস্টিস তখন পরবর্তীকালে সেই মামলাটা জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে দেন। জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে 2 দিন সেটা নিয়ে হিয়ারিং হয়, সরকার পক্ষ এবং ইডিসিবি এর আইনজীবীরা হিয়ারিং করেন এবং করানোর পর জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কারভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় দেওয়া যে পুরো দুর্নীতি সংক্রান্ত ব্যাপারেও তদন্ত করে দেখবে অন্য কেউ নয় সিবিআই, এটা পছন্দ হয়নি রাজ্য সরকার। পরবর্তীকালে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি বেঞ্চে, ডিভিশন বেঞ্চে যান এর বিরুদ্ধে রাজ্য সরকার এবং জাস্টিস অরিজিৎ ব্যানার্জি বলেন যে শিক্ষা সংক্রান্ত এই মামলা আমরা শুনতে পারি না। পরবর্তীকালে সেইটা যায় অবসরকালীন বেঞ্চ এবং সেটা জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে এবং সেখানে ওই গ্রীষ্মের ছুটির সময় জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চ শোনেন, শুনে পুরো ব্যাপারটায় হস্তক্ষেপ করেন না, অর্থাৎ সিবিআই তদন্তটাই বহাল রাখেন। এই পার্টে একটু খেয়াল করে দেখুন, হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ জাস্টিস গাঙ্গুলি থেকে শুরু, পরবর্তীকালে জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, আবার কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ, সেখান থেকে আবার ডিভিশন বেঞ্চ জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চ, 5টা জায়গায় ঘোরার পর শেষ পর্যন্ত রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে গিয়ে হত্যা দেন এবং সুপ্রিম কোর্টে বলেন যে এটা খুব দ্রুত শুনানি দরকার, কারণ সিবিআই কিন্তু তদন্ত শেষ করে ফেলছে। আর সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য সরকারকে আইনজীবীকে বলে দেন, কপিল সিবালকে সম্ভবত বলে দেন যে এটা দ্রুত তদন্ত দ্রুত এই শুনানি করা যাবেন এবং তার নির্দিষ্ট দিন দিয়ে দেন। সেই দিন অনুযায়ী তার হিয়ারিং হয় এবং হিয়ারিং হওয়ার পর জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ কিন্তু গতকাল জানিয়ে দিল যে এখানে আমরা হস্তক্ষেপ করব না, রাজ্য সরকারের মানে রাজ্যের পুরো দুর্নীতি সংক্রান্ত তদন্তের ব্যাপারে সিবিআই রায়ের যেটা দিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেটাই বহাল থাকবে। অর্থাৎ আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি সব মিলিয়ে চিন্তা করছিলাম, প্রায় 6 বার রাজ্য সরকার এটাকে লড়াইয়ের চেষ্টা করলেন, জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস তপব্রত চক্রবর্তী,
তারপর সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা থেকে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি হয়ে জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চ, এবং তারপর আবার সুপ্রিম কোর্ট, এবং শেষকালে সেই সুপ্রিম কোর্ট জাস্টিস চন্দ্রচূড় পরিষ্কারভাবে বলে দেন যে সিবিআই তদন্তই বহাল থাকবে, আমরা এখানে হস্তক্ষেপ করব না। আমি এখানেই প্রশ্নটা করছিলাম, এই ছটা চড় কানে খাওয়ার পর কোনো রাজ্য সরকার আত্মসম্মান বোধ থাকলে নিঃশর্তভাবে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইত, কেন সেই তথ্যটা আপনাদের কাছে দিয়েছি। মানে 3 কোটি টাকা আমার রাফ হিসেবে রাজ্য সরকার এই মামলাটার সিবিআই তদন্ত, পুরো দুর্নীতি সংক্রান্ত মামলাটাতে সিবিআই তদন্ত আটকানোর জন্য প্রায় 3 কোটি টাকা প্রায় খরচা করলো আমাদের হিসেবে। কপিল সিবালের মতো প্রখ্যাত আইনজীবীদের দিয়ে বারবার সওয়াল করেছেন, বারবার সওয়াল করেছেন, কিছুতেই শেষ পর্যন্ত হলো না। শেষ পর্যন্ত গতকাল শুনানি হলো, সেই শুনানিতেও জাস্টিস মানে আইনজীবী কপিল সিবাল ছিলেন, অনেক চেষ্টা করেছেন সব ব্যাপারে, সিবিআই কেন ঢুকবে, সিবিআই কেন ঢুকবে, কিন্তু যা তথ্য ইডি সিবিআই ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন নয়নশীলের বাড়ি থেকে, এইখান থেকে আর বেরোনো মুশকিল। ফলে ডকুমেন্ট সমস্ত হাতে, এবং সেই ডকুমেন্ট বলছে 12টা পুরসভা আইডেন্টিফাইড, সেগুলো এখনও সবটা পাওয়া যায়নি, কিন্তু 12টা পুরসভায় 1800 কর্মচারী রিক্রুটমেন্ট গ্রুপ সি গ্রুপ ডির জালিয়াতি। ভাবতে পারেন 12টা, মানে আমি একটা দুটো বলছি না, 70টা পুরসভার মধ্যে 12টা পুরসভায় জালিয়াতিতে 1800 রিক্রুটমেন্ট এই জালিয়াতি হয়েছে। কত কোটি টাকা ভাবতে পারেন, সেই কয়েকশো কোটি টাকার দুর্নীতি আটকানোর জন্য রাজ্য সরকার প্রায় 3 কোটি টাকা খরচা করে ফেললো আদালতে আইনজীবীদের এবং মানে অফিসারদের যাওয়া আসা, দিল্লিতে যাওয়া দিল্লিতে আসা, এবং সলিসিটার ফার্ম মানে অন্যান্য মানে উকিল, সব থেকে ভারত বিখ্যাত উকিল অ্যাপয়েন্ট করা। মানে আমি আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, আমি বাংলার মানুষের কাছে বারবার এই কথাটা বলি, এই সরকার শুধু চোরেদের সরকার না, এই সরকার চোর বাঁচানোর সরকার। আর এই চোর বাঁচাতে গিয়েও শেষ পর্যন্ত সফল হলেন না, কানে ঠাস ঠাস করে কতগুলো একটার পর একটা চড় খেলো, এবং চড় খেয়ে শেষ পর্যন্ত সিবিআই কিন্তু 12টা পুরসভার ইতিমধ্যে 70টা আইডেন্টিফাইড, তার মধ্যে 12টাকে ধরেছে। ভাবতে পারেন, তাতেই 100 কোটি টাকার স্ক্যাম এক্সপোজ হওয়ার জায়গায় যাচ্ছে। এবং শেষ পর্যন্ত সেই 12টা পুরসভার অনেক চেয়ারম্যান, অনেক এমএলও হতে পারেন, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, কাউন্সিলর সিবিআই ডাকবে। এবং আমার নিজের ধারণা, শেষ পর্যন্ত ওই এডুকেশন স্ক্যামে যেমন পার্থ থেকে শুরু করে লাইন দিয়ে সব জেলে গেছে, এবার পুরসভার এই মাতব্বরগুলোর জেলে যাওয়ার অবস্থাটা তৈরি হয়ে গেল। আমরা এই ব্যাপারটা নিয়ে, যে এই মামলাটা যিনি লড়ছেন, গতকালও সুপ্রিম কোর্টের ভার্চুয়াল শুনানিতে ছিলেন ফিরদৌস শামীম, সোমেন নন্দীর মামলা এটা, তো সেই ফিরদৌস শামীমকে আমরা সরাসরি টেলিফোনে ধরেছিলাম, গাড়িতে করে তিনি তখন যাচ্ছিলেন কোনো একটি টিভি টক শোতে, সেই সময় তাকে আমরা ধরলাম, বললাম যে এরপর কে কে জেলে যেতে পারে, কারা যেতে জেলে যেতে পারে, এবং আপনার কি মনে হচ্ছে যে এরপর কি শেষ পর্যন্ত আমরা দেখব, যেমন এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত সব, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহা থেকে শুরু করে অগুন্তি মানুষ, কুন্তল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান হাত, বাঁ হাত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যেভাবে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে দিন কাটাচ্ছেন, এবার কি চেয়ারম্যান এমএলএদের জেলের মাটিতে শুতে দেখব? কি বললেন ফিরদৌস শামীম আইনজীবী, কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী, কি বললেন আমাদের নতুন বাংলাকে শুনুন। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি, শেষ পর্যন্ত কি পুরসভার মাথাগুলো, চেয়ারম্যান, এমএলএ, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, কাউন্সিলর, যারাই চাকরি দুর্নীতিতে জড়িত, তারা কি জেলে যাবে? কেন সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকার গিয়েছিল, মুখ পুড়ল, ধাক্কা খেয়ে পুরো নিয়োগে সিবিআই তদন্ত জারি রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনি তো এই মামলার আবেদনকারীর অন্যতম আইনজীবী, আপনি কি মনে করছেন? দেখুন, প্রথমেই বলি, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন যে পুরো নিয়োগ দুর্নীতিতেও সিবিআই তদন্ত হবে। কেন সেই নির্দেশ দিয়েছিলেন, তার কারণ ইডি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সোমেন নন্দীর মামলায় একটি অ্যাপ্লিকেশন করেন, এবং অ্যাপ্লিকেশন করে বলেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে করতে আমরা এমন কিছু ইনক্রিমিনেটিং ডকুমেন্ট পেয়েছি যেখান থেকে পৌরসভা নিয়োগেও দুর্নীতি হয়েছে, এবং পৌরসভা নিয়োগে সেই সময়েই তারা বেশ কিছু টাকা উদ্ধার করে ফেলে, এই পুরো নিয়োগ দুর্নীতিতে সেই সমস্ত টাকাগুলোকে এই অয়নশীলদের মতো বেনিফিশিয়ারি সেই সমস্ত টাকাগুলো বাজার থেকে উঠিয়েছিলেন।
ফলে সেই রিপোর্ট আদালতে দাখিল করার পর মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে হ্যাঁ, এই রাজ্যে যে পৌরসভা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেখানে সিবিআই তদন্ত হবে। এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেন সেই সময় ইডির তরফ থেকে, যে অ্যাপ্লিকেশন করা হয়, যে এই যে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম এবং এই যে পৌরসভা নিয়োগ দুর্নীতি, এই দুটো ইন্টারমিঙ্গলিং হয়েছে, অর্থাৎ অবিচ্ছেদ্য ভাবে যুক্ত, একে অপরের সঙ্গে একদম সম্পৃক্ত হয়ে আছে। তার কারণ এক্ষেত্রে কমন বেনিফিশিয়ারি যে একজনই, মানে অয়ন সেলের কোম্পানি, সে এই যে গোটা রাজ্য জুড়ে যে ধরুন প্রাথমিক নিয়োগ হচ্ছে সেখান থেকে যে সেই যে ওএমআর শিট তৈরি হচ্ছে, তা সেই তার সংস্থায় সেই ওএমআর শিট গুলো তৈরি করছে। আবার পৌরসভা নিয়োগের ক্ষেত্রেও ওএমআর শিট গুলো তৈরি করছে অয়ন সেলের কোম্পানি। আর এখানে কমন বেনিফিশিয়ারি একই এবং কমন ভিক্টিমও এক, এবং পিপুল এট লার্জ। সেই সমস্ত কারণ দর্শিয়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে পৌর নিয়োগ দুর্নীতিতেও সিবিআই তদন্ত হবে, এবং সেই নির্দেশ মোতাবেক সিবিআই তদন্ত শুরু হয়, এবং সিবিআই কে নির্দেশ দেন যে আলাদা করে একটা এফআইআর করতে, এবং সিবিআই আলাদা করে একটা এফআইআরও করে। তারপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট গেছিল, সুপ্রিম কোর্ট সেই মামলাটি ফেরত পাঠিয়ে দেয়, তারপরে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা করে সেই মামলাটি হয়, তারপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বশেষ মহামান্য বিচারপতি তপোবত চক্রবর্তীর বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, সেই মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই আপহোল্ড করেন। অর্থাৎ পৌরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত হবে, সুপ্রিম কোর্টে গিয়ে আবার আবার সুপ্রিম কোর্টে, তখন আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে আবেদন করেন। এবার আমি জাস্ট আসছি, আপনি যে কথা জিজ্ঞেস করছিলেন যে তাহলে কি এই যে চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে যারা এই নিয়োগ দুর্নীতিতে ইনভলভ, তারা কি জেলে যাবে? নিশ্চিত ভাবেই তাদের জেলে পাঠাতেই হবে, এই কারণেই। তার কারণ যে এই যে বিভিন্ন পৌরসভাগুলোতে যে সমস্ত নিয়োগ হয়েছে তাতে তাদের ইনভলভমেন্ট যদি পাওয়া যায়, যদি না পাঠানো যায়, তাই সেই সমস্ত চেয়ারম্যানদের বা অন্যান্য আধিকারিকদের যারাই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে। এবং এই ইডি এবং সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত সঠিক পথে নিয়ে যেতেই হবে, এবং আমি আমি অত্যন্ত আশাবাদী এই কারণেই। তার কারণ কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, টাইম টু টাইম আদালতে এসে ইডিকে কিন্তু রিপোর্ট দাখিল করতে হবে, সিবিআই কে রিপোর্ট দাখিল করতে হবে, ফলে আমি অত্যন্ত আশাবাদী। এরপরে যেমন ধরেন এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট আদালতে আসবে, ফলে আদালতে মহামান্য বিচারপতিরা সেটা দেখবেন, তারপরে নিশ্চিত ভাবেই যে এই 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 তদন্ত কোন দিকে যাচ্ছে। আমি আমি একটা আমি একটা জানা উত্তর তার প্রশ্ন আরেকবার আপনার কাছে করছি, আমি জানি কি উত্তর দেবেন, আমিও নিজেও জানি উত্তরটা কি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নের দায়ে কেন এই পুরসভার চোর ডাকাত গুলোকে বাঁচানোর? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা যেটা প্রথমেই বলেছিলাম, তার কারণ হচ্ছে এই যে এই দায় কেন, এই প্রশ্নটা আমিও তুলছি। তার কারণ হচ্ছে একটাই কারণ, যে তাহলে কি প্রশ্ন উঠছে যে কোথায় একটা সম্পৃক্ততা রয়ে গেছে। আর রাজ্য সরকার এই যে পৌরসভাগুলো, আমরা প্রথমেই এই সাবমিশন ছিল আমাদের পক্ষ থেকে যে পৌরসভাগুলো তাদের নিয়োগে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কেন রাজ্য আগিয়ে এসে, ডিপার্টমেন্ট আগিয়ে এসে রাজ্য সরকার চাইছে যে তদন্তটা নিজেদের হাতে নিতে। তদন্ত যার হাতেই যাক না কেন, যে রাজ্যের তো কোনো ক্ষতি হচ্ছে না, রাজ্যের তো কোনো বিষয় নেই, রাজ্যের তো কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ রাজ্যের উচিত আরো বেশি সহযোগিতা করা যাতে এই তদন্ত সঠিক পথে যায়, যাতে দোষী ব্যক্তিরা, যাতে রায় প্রেক্ষিতে বলার সময় এসছে যে এটা এটা বোধ হয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনিও বুঝতে পেরেছেন চোর বাঁচানোর খেলায় নেমেছে নবান্ন। আজকে প্রধান বিচারপতি একেবারেই, যখন আজকে রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি যখন সাবমিশন করছিলেন, প্রধান বিচারপতি তিনি যখন বলেন যে কোনো প্রমাণ ছাড়াই ইনভেস্টিগেশন দিয়ে দিয়েছে, প্রথম দিনই ইনভেস্টিগেশন দিয়ে দিয়েছে, একটা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়ে দিয়েছে, যখন বারবার এই সাবমিশন করছিলেন, মহামান্য প্রধান বিচারপতি তিনিই বলে দেন যে দেখুন আপনি ইডি রিপোর্টটা পড়ুন, ইডি রিপোর্টের নির্দিষ্ট প্যারাগ্রাফ তিনিই পড়ে শোনান, তিনিই বলেন যে দেখুন এই প্যারাগ্রাফ পড়ে দেখুন যে সেখানে নির্দিষ্টভাবে রিপোর্ট দাখিল করে বলা হয়েছে যে কোথায় পাওয়া গেছে
এবং এই রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোতে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, এবং এই যে অয়নশীলের কোম্পানি তারা যে ওয়েমারশিট তৈরিতে ইনভলভ ছিল, সে ইডি তো রিপোর্ট দাখিল করে বলেছে, ফলে প্রমাণ ছাড়াই যে তদন্তের নির্দেশ দিয়েছে এই কথা বলাটা সঠিক নয়। এই কথা তো প্রধান বিচারপতি বলেছে। সুপ্রিম কোর্টের ভার্চুয়াল শুনানিতে আজকে আপনিও ছিলেন তো? একদম একদম একদম। আর এটা এটা রাজ্য সরকারের হয়ে কোন আইনজীবী লড়াই করেছেন আজকে? আজকে রাজ্যের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি কপিল সিব্বল ছিলেন। আজকে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল এটা লড়েছেন। কপিল সিব্বল তো এই মামলাটায় দীর্ঘদিন ধরে লড়ছেন, মানে রাজ্য বিভিন্ন সরকারের মামলা এফআইআর করেছেন। হ্যাঁ, বিভিন্ন 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 মামলা বিভিন্ন সময় এফআইআর করেন। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।